এদিকে তিন সন্তানসহ মাকে ধর্ষণের পর হত্যা গাজীপুরের চাঞ্চল্যকর সেই ঘটনার শিকার সদ্য এসএসসি দেয়া শিশু নূরা এবার জিপিএ-৫ পেয়েছেন। ডাক্তার হওয়ার লক্ষ্য নিয়ে পড়াশোনা চালানোর নূরা সাফল্য সবাই দেখলেও উদযাপনের জন্য আর বেঁচে নেই শিশু নূরা। মানুষরূপী হায়নাদের আঘাতে মাস খানেক আগেই শেষ হয়ে গেছে তার স্বপ্ন। শেখ সফিউদ্দিন জিন্নাহ তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নূরা মাত্র এসএসসি পরীক্ষা দেয়া এই শিশু থাকত গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায়। পড়াশোনা ছিল এইচ.এ.কে একাডেমি নামে স্থানীয় একটি স্কুলে। সেখান থেকেই এসএসসিতে অংশগ্রহণ তার। 31 মে এসএসসির ফল প্রকাশের পর জানা যায় জিপিএ-৫ পেয়েছে নূরা। এই খবরে আনন্দের বন্যা বয়ে যাওয়ার কথা, কিন্তু এখন সেখানে শুধুই শূন্যতা। নূরা নেই তার মা, ভাই, বোন। আনন্দের দিনে তাই স্বজনদের চোখে জল। সকালে ঘুম থেকে উঠে নামাজ করে ৬টা পড়ে কোচিংয়ে যাইতো। সুন্দরভাবে লেখাপড়া করতে, কারো সাথে কোনো খারাপ ব্যবহার কেউ বলতে পারবে না। সকাল সারাদিন এরকমই লাগছে। এই স্বপ্নটা পূরণ হওয়ার জন্য বাধা দিয়ে দিল, এই স্বপ্নটা পূরণ তার হলো না। নূরার জন্য স্মৃতিকাতর তার সহপাঠীরাও, তাদের মাঝেও নেই কোনো উচ্ছ্বাস। 39 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলাম, তার মধ্যে আমরা 38 জনই জিপিএ-৫ পেয়েছি। আর আমরা এটা অনেক আনন্দিত, কিন্তু আমরা এই আনন্দটা উপভোগ করতে পারছি না। তার কারণ হচ্ছে আমাদের একজন প্রাণপ্রিয় সহপাঠী এভাবে চলে গেছে আমাদের রেখে। তার সাথে যে এরকম ঘটনা ঘটেছে তার জন্য যারা দায়ী, আমরা চাই সকলে যেন তাদের শাস্তি কঠোরভাবে শাস্তি, তারা যেন কোনোভাবে ছাড়া না পায়। শিক্ষকরা বলছেন পড়াশোনায় সবসময় ভালো করা নূরার স্বপ্ন ছিল চিকিৎসক হওয়া। ওর স্বপ্ন ছিল ডাক্তার হবে, এবং খুব মেধাবী ছিল, হয়তো ডাক্তার হতো, কিন্তু তার স্বপ্ন আর পূরণ করতে দিল না দুর্বৃত্তরা। গেল 22 এপ্রিল রাতে দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হয় নূরা, তার মা ও 2 ভাই বোন। ঘটনার কয়েকদিনের মধ্যে হত্যায় জড়িতদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।